আসসালামু আলাইকুম প্রিয়া সুধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি জাহিলিয়া যুগের সেই দূর আরবদের একটি গণহত্যার ঘটনা যে ঘটনাটি হয়তো বা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করবো পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বালাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক হুদাইবিয়ার সন্ধির একটি শর্ত ছিল আরবের অপর অপর গোত্রগোষ্ঠী নিজেদের ইচ্ছামত মুসলমান অথবা কুরাইশ পক্ষের সাথে মিত্রতা স্থাপন করতে পারত চুক্তির পক্ষদয় মুসলমান ও কুরাইশ পরস্পরের প্রতি যেসব শর্ত পালনে বাধ্য পরস্পরের মিত্র গোত্রগুলোর প্রতিও সেসব শর্ত পালনে বাধ্য হুদাইবিয়ার সন্ধির আলোচ্য শর্তানুসারে বকর কুরাইশের সাথে এবং বনুখোজয়া রাসলাহ সাল্লু আলহ্লামের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয় বকর ও বনু বনুখোজয়ার মাঝে ছিল যুগ যুগান্তের শত্রুতা সুযোগ পেলেই তারা পরস্পরের ধন প্রাণ বিপন্ন করত রাসলসল্লাহ আলহিহসাল্লাম রেসালাতের দাবি নিয়ে আবির্ভূত হবার পর আরব গোত্রসমূহের সাধারণ শত্রু বলে পরিগণিত হতে থাকেন তাই কিয়ৎকালের জন্য বকর ও বনখোজায়ার যোগ যুগান্তের গোত্রীয় শত্রুতা রাসোল বিদ্বেষের ছায়ের নীচে চাপা পড়ে সবাই মিলে সাধারণ শত্রু রাসলসল্লাহ আলীহসাল্লামকে উৎখাতে নিজেদের সর্বপ্রচেষ্টা নিয়োজিত করে হুদৈবিয়ার সন্ধির ফলে রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম ও ইসলাম বিরোধিতায় নিয়োজিত তাদের প্রকৃতিগত কলহ কুন্দল ও জিঘাংসা বৃত্তি চরিতার্থকরণের সুযোগটুকু বিনষ্ট হয়ে যায় এতে তাদের যুগ যুগান্তের শত্রুতার ভাব পুনরায় মাথাচারা দিয়ে ওঠে এবং একে অন্যের কণ্ঠনালী ছেদনের উদ্দেশ্যে দাঁত কটমট করতে থাকে খোজায়া গোত্র যখন মুসলমানদের সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হয় তখন মুসলমান পক্ষের প্রধান হিসাবে রাসুল্লাহ সাল্লু আলহিহুসল্লামই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এর ফলে গোত্র মুসলমানদের রক্ষণাধীন ছিল যুগ যুগান্তের রক্তপিপাস শত্রু বনু বকর যাতে কুরাইশের সহায়তায় কোনো প্রকার অত্যাচার নির্যাতন চালাতে না পারে কেবল এই আশায়ই গোত্র মুসলমানদের সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয় অবশ্য বনু খোজায়ের প্রধান ব্যক্তিগণ শুরু থেকেই রাসুলুল্লাহ সাল্লু ও মুসলমানদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন হুদৈবিয়ের সন্ধির শর্তগুলোর ব্যাপারে একমাত্র আবু বকর রদিয়াল্লাহ তোল্লাহ ব্যতীত কারামের আর কেউই খুশি ছিলেন না তারা শর্তগুলো মুসলমানদের জন্য অবমাননাকর বলে মনে করতেন পক্ষান্তরে মহান আল্লাহ তালা পবিত্র কারিমে একে মহাবিজয়ী ও সুস্পষ্ট বিজয় বলে অভিহিত করেছেন অল্প দিনের মধ্যেই হুদয় বিয়ের সন্ধি যে সত্যি মহাবিজয় আর সুস্পষ্ট বিজয় তা দিবাকরের মতো প্রতিবাদ হতে শুরু করে এই সন্ধির পর মুসলমানদের সাথে খোলামেলা নির্বিঘ্ন সম্পর্ক স্থাপিত হলে সাধারণ আরবদের মধ্য থেকে ইসলাম ও মুসলিম ভীতি ক্রমশ দূর হতে শুরু করে এবং তারা ইসলামের শিক্ষা ও আদর্শ সম্পর্কে জানা বোঝার সুযোগ পায় মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে থাকে বিশেষত মক্কা ও দক্ষিণ আরবে অবস্থিত গোত্র গোষ্ঠীগুলোর লোকেরা ইসলামে দীক্ষিত হবার প্রচুর সম্ভাবনা সৃষ্টি হয় কুরাইশ তাদের মিত্রগোত্র শকিফ হুনায়ন ও হাওয়াজেন ভবিষ্যৎ চিন্তায় সবিশেষ শঙ্কিত হয়ে পড়ে এতদিনে কুরাইশ ও তাদের মিত্রদের কৃতকর্মের স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ পেতে শুরু করেছে ফলে তার অবসন্ন অবসাদগ্রস্ত হয়ে পড়ে এ অবস্থায় হাওয়াজেন দলপতিরা নেতৃত্ব গ্রহণ করে এবং পত্তলিক গুত্রসমূহকে একত্র করে মদিনা আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করে এই ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে হাওয়াজেন দলপতিরা আরবের বিভিন্ন এলাকায় ব্যাপক সফর করে স্থানীয় গোত্রসমূহের সাথে ষড়যন্ত্রের নীল নকশা চূড়ান্ত করে এখন কুরেশ তার সহযোগী গুত্রসমূহের মদিনা আক্রমণের পথে প্রধানতম বাধা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি কারণ সর্বপ্রকার নৈতিক চারিত্রিক ও মনুষ্যত্বের চরম অধপতন সত্ত্বেও প্রতিজ্ঞা রক্ষা কোন সন্ধি করলে তার যথাযথ মর্যাদা রক্ষার সুন্দর মানসিক বৈশিষ্ট্য আরবদের মাঝে বিদ্যমান ছিল এখন কুরেশ ও তাদের মিত্ররা চিন্তা করে দেখল হুদাইবের সন্ধি বিদ্যমান অবস্থায় মদিনার উপর আক্রমণ চালালে তাদেরকে ভীষণ দুর্নামগ্রস্ত এবং লোকমুখে চরমভাবে নিন্দিত হতে হবে এমনিতেই এই সন্ধি স্থাপনের প্রাক্কালে কাবাঘর তাওয়াফের উদ্দেশ্যে আগত মুসলমানদেরকে মক্কা প্রবেশে বাধা সৃষ্টি করে তারা সাধারণ আরবদের বিরাগ ভাজন হয়েছে আর সন্ধির ফলাফল যা পরিদৃষ্ট হচ্ছে তা তাদের জন্য চিরস্থায়ী হুমকি হয়ে দাঁড়াবে এমনকি অস্তিত্বের সুতা ধরে টান মারার সম্ভাবনাই প্রকট এ অবস্থায় হোদাইবের সন্ধি বিদ্যমান থাকতে মদিনার উপর আক্রমণ চালালে অপর অপর আরব গুত্রসমূহ তাদের দিক থেকে স্থায়ীভাবে মুখ ফিরিয়ে নিবে ফলে হিতে বিপরীত ঘটার সম্ভাবনাই বেশি তাই এমন এক কৌশল গ্রহণ করতে হবে যাতে হোদাইবের সন্ধি একটি অকার্যকর কাগজে পরিণত হয় কিভাবে হোদাইবের সন্ধি বাঞ্চাল করা যায় এই ভাবনা চিন্তার এক পর্যায়ে কুরাইশ ও তাদের মিত্র হাওয়াজেন গোত্রের সেন দৃষ্টি পড়ে দক্ষিণ আরবে অবস্থিত হোজায়া গোত্রের প্রতি কারণ একমাত্র এই গোত্রই মুসলমানদের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদের সাথে মিত্রতা সূত্রে আবদ্ধ খোজায়াদের উপর অবিলম্বে আক্রমণ চালিয়ে পর্যদস্ত করে ফেললে এক ঢিলে দুই পাখি শিকার হবে প্রথমত দক্ষিণ আরব সম্পূর্ণরূপে মোহাম্মদ ও মুসলমানদের প্রভাবমুক্ত হবে তাদের প্রতি সহানুভূতিসম্পন্ন আর কোনো গুত্র অবশিষ্ট থাকবে না দ্বিতীয়ত হুদাইবিয়ার সন্ধিও বাঞ্চাল হয়ে যাবে এই সুযোগে মদিনার উপর আক্রমণ চালিয়ে কুরাইশ ও তাদের মিত্রদের ভবিষ্যৎ সম্পূর্ণ নিষ্কণ্টক হয়ে থাকবে এই চিন্তাতারিত হয়েই তারা দক্ষিণ আরবে অবস্থিত মুসলমানদের বনু বনখোজায়ের উপরে নৃশংস আক্রমণ পরিচালনা করে এটি যে বুমেরাং হতে পারে এই ভাবনাও কুরাইশ এবং তাদের মিত্রদের মনোযোগতে উদিত হয় নাই হুদয়বিয়ার সন্ধি বাঞ্চালের অসদ উদ্দেশ্য প্রণোদিত হইয়েই কুরাইশ ও তাদের মিত্ররা ষড়যন্ত্র আটে ষড়যন্ত্রের নীল নকশা সম্পন্ন করে তা বাস্তবায়নের জন্য কুরাইশরা বন খোজয়ার চিরশত্রু বকরকে উত্তেজিত করে তোলে কারণ কুরাইশরা ভেবেছে সরাসরি নিজেরাই বনু খোজয়ের উপর আক্রমণ চালালে আরববাসীর নিকট জবাব দেওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না বরং আরববাসীর নৈতিক সমর্থন হারাতে হবে তাই তারা বনু বকরকে আর কাঠি হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় তারা অস্ত্রশস্ত্র রণসম্ভার দিয়ে বনু বকরকে সজ্জিত করে খোজায়ার উপর আক্রমণ চালাতে উদ্বুদ্ধ করে শুধু তাই নয় সোনাম খ্যাত কোরাইশ নেতা সাফওয়ান সাইবা সাহল হোয়াইতেব মেখরাজ প্রমুখ এই আক্রমণে বকরের সাথে অংশগ্রহণ করে অতির নামক জলাশয়ের নিকট বনু খোজায়া বসবাসরত ছিল একদিন রাতে ঘুমন্তবস্থায় কুরাইশ ও বনুবকর খোজায়া গোত্রের পল্লীতে সশস্ত্র আক্রমণ চালায় একত ঘুমন্ত অবস্থায় আক্রমণ তদুপরি খোদাইবের সন্ধির পর থেকে বনু খোঁজাইয়ের লোকেরা সম্পূর্ণ নিঃসংক নিরুদ্বেগ ছিল তাই তেমন কোনো অস্ত্রশস্ত্র শস্ত্র সংরক্ষণেরও তারা খুব একটা প্রয়োজন বোধ করে নাই সুতরাং নির্বিচারে প্রাণদান অথবা পালিয়ে জীবন রক্ষা ব্যতীত দ্বিতীয় কোনো পথ তাদের জন্য খোলা ছিল না এই নৃশংস হত্যাযজ্ঞের পর জনৈক খোজাই কবি রাসুল্লাহ সাল্লাসাল্লামের দরবারে যে করুণ শোকগাথা বৃতি করেছিলেন তাতে এই আক্রমণের নৃশংসতার পূর্ণস্বরূপ ফুটে ওঠে খোজায়া কবির আবৃতিতে শোকগাথার ভাবর্ত হচ্ছে মোহাম্মদ দোহাই আল্লাহর দোহাই দিয়ে আর্তনত করছি দেখ কুরাইশ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে চরম বিশ্বাসঘাতকতা তারা তোমার প্রতিজ্ঞাপত্র খোদাইবের সন্ধি বাতিল করে দিয়েছে নৈশ্য অন্ধকারে তারা আমাদের অতিরস্ত আবাসগুলোই অতর্কিত আক্রমণ করে আমাদেরকে শায়িত ও উপবিষ্ট অবস্থায় হত্যা করেছে জাহেলিয়া যুগেও দুর্ধর্ষ আরবদের মনোজগতে এই সংস্কার বদ্ধমূল ছিল যে কাবার হরমে আশ্রয় গ্রহণকারীকে হত্যা করা মহাপাপ এমনকি কাবার হেরেমে সামান্য একটি প্রাণী পিপিলিকে হত্যা করা হলেও হত্যাকারী মহাপাপই হবে অথচ বনখোজয়ার বেলায় চিরাচরিত বদ্ধমূল এই সংস্কারের প্রতিও কোনো প্রকার সম্মান প্রদর্শন করা হয় নাই বনুখোজয়ের নারী পুরুষ শিশুরা কুরাইশ ও বকরের আক্রমণ থেকে আত্মরক্ষার্থ চিরশান্তির চিরসুরক্ষিত স্থান কাবার হেরেমে আশ্রয় নিয়েও রক্ষা পায় নাই রক্ষিত হয় নাই হেরেমের মর্যাদাও সাধারণ আক্রমণকারীরা প্রথমে হেরেমে প্রবেশে দ্বিধা প্রকাশ করলে নৌফেল বিন মোয়াবিয়া চিৎকার করে বলতে থাকে আজ ভগবান বলে কেউ নাই আজকে মনের স্বাদ মিটিয়ে শত্রু নিধন কর সুতরাং শেষ আশ্রয়স্থল হেরেমেও খোঁজায়া গোত্রীয়দের নিরাপত্তা লাভ হয় নাই কুরাইশ ও বনুবকর নিদ্রিত খোজায়া গোত্রীয়দেরকে নারী পুরুষ শিশু নির্বিশেষে মনের স্বাদ মিটিয়া হত্যা করে এই নৃশসংস আক্রমণে বনুখোজয়ার বিশ জন মতান্তরে তেইশ জন নিহত হয় সম্মানিত সুধি। জাহিলিয়া যুগের সেই দূরধর্ষ আরবদের একটি গণহত্যার ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত